عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، সুপ্রিয় ইকরা বাংলার দর্শক শ্রোতা, শুরুতেই আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসুন্দায়। এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে নেয় আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ইকরা বাংলার নিয়মিত আলোচক, দারুল আইলিন লন্ডনের সম্মানিত ইমাম হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরত এফের কাছে ফিরে যাব, তবে তার আগে জেনে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি দু একটি বিশেষ দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে করোনা আজও সম্মানিত অতিথি আমাদের সম্মুখে কেউ একটি দোয়া নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তীতে আপনাদের কাছ থেকে করোনা হবে। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা চলে যাই সম্মানিত অতিথির কাছে, তিনি দিকে আমাদের জন্য কি দোয়া নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? যে অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধু অভিজ্ঞ আছেন, আজকে দোয়া হতে পারে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। عن ابي اليسر عن ابي اليسر رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يدعو: اللهم اني اعوذ بك من الهدم، اللهم اني اعوذ بك من الهدم، واعوذ بك من التردي، واعوذ بك من الغرق والحرق والهرم، واعوذ بك ان يتخبطني الشيطان عند الموت، واعوذ بك ان اموت في سبيلك مدبرا، واعوذ بك ان اموت لديغا. رواه ابو داود. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে স্বাগত জানাই মুসনাদের প্রোগ্রামে। আজকে আমি আপনাদের সামনে দুটি দোয়া নিয়ে আলোচনা করব, যে দুটি দোয়া হাদিস থেকে আমরা সংগ্রহ করেছি। আজকের যে প্রথম দোয়া, সেই দোয়াটি হলো যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার দোয়া। আমরা সবাই স্বাভাবিক মৃত্যু চাই, আমরা সবাই ভালো মৃত্যু চাই। হ্যাঁ, তা আজকের যে দোয়া, সেই দোয়াটা হলো যে আপনার অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার দোয়া। কী দোয়া করলে, যে দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে কী করবেন, হেফাজত করবেন। আমাদের কার মৃত্যু কীভাবে হবে আমরা কেউ জানি না, কেউ জানি না। অনেক মানুষ আছে, সে আজকে সে নর্মাল তার লাইফ চালাচ্ছে, কিন্তু আগামীকালকে সে দুনিয়াতে থেকে বিদায় নিবে, পরশু দিন নিবে, এক মাস পরে নিবে, কিন্তু সে জানেই না। এবং তার মৃত্যুটা কীভাবে হবে, নর্মাল হবে না এই স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে, সে কিছুই জানে না, আমরাও জানি না, আপনারাও জানেন না। তাইলে আমরা সবসময় আমরা এরকম সংবাদ পাই, মাঝে মাঝে এরকম সংবাদ পাই যেটা দুঃখজনক হলো সত্য, যে মানুষ কী হয় যে মানুষ প্রতিদিনই অসংখ্য মানুষ হঠাৎ মারা যায়, এমনকি অনাকাঙ্ক্ষিত মত যেটা, এরকম আমরা খবর পাই, যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পাই। যেমন অ্যাক্সিডেন্ট করে মানুষ, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আপনার বিশেষ করে মোটরওয়ের মধ্যে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়, হার্ট অ্যাটাক। হ্যাঁ, এরকম অ্যাক্সিডেন্টগুলো হইতেছে সারা দুনিয়ার মধ্যে হইতেছে। হ্যাঁ, সারা দুনিয়ার মধ্যে অ্যাক্সিডেন্টগুলো হইতেছে, অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, আমাদের দেশে কত মানুষ মারা যায় অ্যাক্সিডেন্টে, কত মানুষ মারা যায়। এখন এরপরে আপনার এই পাহাড় দোষে মারা যায় মানুষে, পাহাড় দোষে মারা যায়। এরপরে আপনার আগুন লেগে, হ্যাঁ, আগুন লেগে আপনার মানুষ মারা যায়, অনেক বড় বড় বিল্ডিংয়ের মধ্যে আগুন লাগে। হ্যাঁ, সব দুনিয়ার সব জায়গায় আগুন লাগে। হ্যাঁ, এই জন্য আগুনের দ্বারা মানুষ মারা যায়। এরকম পানিতে ডুবেও মানুষ মারা যায়, বড় বড় জাহাজ নৌকা এগুলোর মধ্যে পানিতে ডুবে মানুষ মারা যায়, বজ্রপাতে মানুষ মারা যায়। তাহলে আজকের যে প্রথম দোয়া, সেই দোয়াটা হলো যে আপনার যদি আমরা এটাকে পড়ি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে স্বাভাবিক এবং উত্তম মৃত্যু দান করবেন এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করবেন। তাহলে আজকের দোয়া হইল অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার দোয়া, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার দোয়া। আসুন আমরা সবাই আমরা কয়েকবার পড়ি দোয়াটি, প্রথমে পড়ি, এরপরে আমরা অর্থ বলবো, এরপরে একটু ব্যাখ্যা বলবো ইনশাআল্লাহ। অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার দোয়াটি হল আল্লাহুম্মা اللهم إني أعوذ بك من الهدم
وأعوذ بك من التردي، وأعوذ بك من الغرق والحرق والهرم، وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت، وأعوذ بك أن أموت في سبيلك مدبرا، وأعوذ بك أن أموت لدغا. أمي أبار بولتي. اللهم إني أعوذ بك من الهدم، اللهم إني أعوذ بك من الهدم، وأعوذ بك من التردي، وأعوذ بك من الغرق والحرق والهرم، وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت، وأعوذ بك أن أموت في سبيلك مدبرا، وأعوذ بك أن أموت لدغا. أمي أبار بولتي. اللهم إني أعوذ بك من الهدم، اللهم إني أعوذ بك من الهدم، وأعوذ بك من التردي، وأعوذ بك من الغرق والحرق والهرم، وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت، وأعوذ بك أن أموت في سبيلك مدبرا، وأعوذ بك أن أموت لدغا. যার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যু থেকে আমরা কি চাই? আপনার কাছে আশ্রয় চাই। হ্যাঁ, অনেক ভারী জিনিস, একটা পাত্র যদি আপনার উপর পড়ে যায় অথবা উপর থেকে কোনো একটা জিনিস পড়ে যায়, হ্যাঁ, এই মৃত্যুটা কিন্তু অনেক অস্বাভাবিক মৃত্যু। জি, কোনো হেভি কোনো জিনিস এর চাপার চাপের মধ্যে যদি অনেক মানুষ মারা যায় এরকম, হ্যাঁ, পাহাড়ের মধ্যে এরকম বেশি হয়, পাহাড়ি অঞ্চলে বেশি হয়। তে এই এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই। মানে এরকম মৃত্যু আমরা চাই না যে কোনো জিনিসে আমাকে চাপা দিবে আর আমার মৃত্যুবরণ হয়, এরকম মৃত্যু আমরা চাই না, আমরা আপনার কাছে পানা চাই। দুই নম্বর হইলো, হে আল্লাহ, আমি আশ্রয় চাই যে গহ্বরে পতিত হয় মৃত্যুবরণ থেকে, মানে উপর থেকে নিচে পড়ে, হঠাৎ করে আপনি উপরে ছিলেন, বিস্তারা উপরে ছিলেন, নিচে পড়ে গেলেন, অথবা ছাদ থেকে পড়ে গেলেন, অথবা আপনি এই পাহাড় থেকে পড়ে গেলেন, এরকম মৃত্যু থেকে আমরা পানা চাই। এই জন্য বলছেন, ওয়া উযু বিকা মিনাত তারাদ্দি, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই গহ্বরে পতিত হয় মৃত্যুবরণ থেকে, নিচে পড়ে মৃত্যুবরণ থেকে, উপর থেকে নিচে পড়ে মৃত্যুবরণ থেকে। এরপরে হলো যে ওয়া উযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই পানিতে ডুবে মৃত্যুবরণ থেকে, পানিতে ডুবে, এরপরে আগুনে পড়ে মৃত্যুবরণ থেকে। পানিতে ডুবেও আমরা মৃত্যুবরণ চাই না এবং আগুনে পড়েও মৃত্যুবরণ আমরা চাই না। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই পানিতে ডুবে বা আগুনে পড়ে মৃত্যুবরণ থেকে এবং অতি বার্ধক্য থেকে। এটা আরেকজনের উপর বোঝা হয়ে যাবে, তখন মানুষের কষ্ট হবে। এটা থেকে আল্লাহ রসুল আমাদেরকে বলছেন, আল্লাহ রসুল আমাদেরকে দোয়াতে শিখিয়েছেন, তোমরা ওইটা বলো যে আমরা অতি বার্ধক্য থেকে আমরা পানা চাই, অতি বার্ধক্য থেকে আমরা আরেকজনের বোঝা হতে চাই না। হে আল্লাহ, আমাদেরকে অতি বার্ধক্য থেকে আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, আপনি লম্বা লাইফ চাইতে পারেন, কিন্তু আপনি চাইবেন ইমানের জীবন, চাইবেন ইমানের সাথে সুস্থতার সাথে জীবন চাইবেন, এটা এরকম চাইবেন, কিন্তু এরকম বার্ধক্য যে বার্ধক্যের দ্বারা অন্য মানুষের অনেক কষ্ট হয়ে যাবে, এরকম বার্ধক্য থেকে আল্লাহ রসুল পানা চেয়েছেন। এরপরে আসছে যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাদাম ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি। এরপরে আসছে ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউতি, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার নিকট আশ্রয় চাই মৃত্যুকালে, মৌতের সময় শয়তানের প্রভাব থেকে, মৌতের সময় শয়তানের প্রভাব থেকে আমরা আশ্রয় চাই। শয়তান, সুবহানাল্লাহ, শয়তান এই সময় তার যা শক্তি আছে সব শক্তি দিয়ে চেষ্টা করবে যে আপনাকে আমাকে যাতে সে ইমান হারা করতে পারে। কেন, এমনি যদি পুরা জীবন যদি আপনি যদি নাফরমানি যদি করেন, কিন্তু যদি মৌতের সময় যদি আপনি এর আগে যদি তওবা করে ফেলেন, তাইলে আপনি তো হয়তো আল্লাহ তাআলা আপনাকে এই কি করবে, তওবা কবুল করবে, আপনাকে সেই মাফ করে দিবে। কিন্তু মৌতের সময় যদি কোনো মানুষকে ইমান হারা করা যায়, তাহলে শয়তান অনেক খুশি হয়ে যায়, অনেক বেশি আনন্দিত হয়। এই জন্য আমরা এই দোয়াটি বলবো, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই মৃত্যুর সময় যেন শয়তানের প্রভাব থেকে, মৃত্যুর সময় শয়তানের প্রভাব থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা
يتخبطني الشيطان عند الموت يرفره واعوذ بك ان اموت في سبيلك مدبرا هي الله আমি আপনার কাছে আশ্রয় চাই জিহাদের মধ্যে জিহাদের জিহাদ থেকে পলায়ন পর পলায়ন করা অবস্থায় মৃত্যুবরণ থেকে বাঁচা চাই আমি যেন জিহাদ থেকে পলায়ন না করি এটাও হাদিসের মধ্যে নিষেধ এসেছে যে হে আল্লাহ আমি আশ্রয় চাই আপনার কাছে জিহাদ থেকে পলায়ন পর অবস্থায় মৃত্যুবরণ করা থেকে জিহাদ থেকে পলায়ন করা অবস্থায় যাতে আমার মৃত্যুবরণ না হয় অর্থাৎ আমি যাতে জিহাদ থেকে পলায়ন না করি এরপরে আসছে যে واعوذ بك ان اموت لدغا হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই বিষাক্ত প্রাণী যেমন সাপ আছে এইগুলার দংশন থেকে এইগুলার দংশনের মৃত্যুবরণ থেকে আমি পানা চাই তাহলে আজকের যে দোয়াটাই সেই দোয়াটি হলো স্যার আমাদের একটু ব্রেকে যেতে হচ্ছে আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খান প্রিয় ভাই আমরা আলোচনা শুনছিলাম হযরতের কাছ থেকে আরো আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে কল নেব তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে ফিরছি শীঘ্রই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই বোনেরা বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বাসনুন দেয় বিরতির পূর্বে আমরা সম্মানিতদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আরও আলোচনা শুনবো তবে তার আগে জানাই দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসরুম দাদাকে ঘিরে এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই আপনাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে যে মুফতি আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ আজকের যে দোয়াটা ছিলাম যেটা অত্যন্ত জরুরি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের যে দোয়াটা ছিল এটা ছিল আপনার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর থেকে বাঁচার দোয়া জি আকস্মিক অথবা অনাকাঙ্ক্ষিত এটা খুব মানে অনবরত হচ্ছে সবসময় হচ্ছে জি জি এটা থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই দোয়া করা উচিত আজকের যে দোয়াটি আমি বলছিলাম সেই দোয়াটি যে হাদিসটা আমি বলতে পারি নাই আমরা বিরতি সময় হয়ে গিয়েছিল হাদিসটা বলে নেই এরপরে আজকের সেকেন্ড দোয়াটা আমরা বলে দিব ইনশাআল্লাহ আজকের যে দোয়াটি আমি বলছিলাম অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার দোয়া সেই দোয়াটা যে হাদিস থেকে এসেছে আমি হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাই আন আবিল ইউসুর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ যে আবুল ইউসুর রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন اللهم إني أعوذ بك من الهدم وأعوذ بك من التردي وأعوذ بك من الغرق والحرق والحرم وأعوذ بك من وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لدغا على الرسول صلى الله عليه وسلم يدعي كورتن এবং এই হাদিসটা আসছে কোথায় আবু দাউদ শরীফের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন যে আল্লাহ মিনি আউযুকা মিনাল হাদাম ওয়া আউযুকা মিনাত তারাদ্দি ওয়া আউযুকা মিনাল গরাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউযুকা ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতান ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা যার অর্থ আমি অলরেডি বলে দিয়েছি হে আল্লাহ আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যুবরণ থেকে পানা চাই হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই গহ্বরে পতিত হয় মৃত্যুবরণ থেকে উপর থেকে নিচে পড়ে মৃত্যু থেকে মৃত্যুবরণ থেকে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই পানিতে ডুবে আগুনে পড়ে মৃত্যুবরণ থেকে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই অতি বার্ধক্য থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই মৃত্যুকালে মৃত্যুর সময় শয়তানের প্রভাব থেকে শয়তানের আক্রমণ থেকে হে আল্লাহ আমি আপনার কাছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই জিহাদ থেকে পলায়ন পর অবস্থায় মৃত্যুবরণ করা থেকে অর্থাৎ জিহাদ থেকে যাতে আমি পলায়ন না করি এরকম অবস্থা যাতে আমার মৃত্যুবরণ না হয় হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ থেকে এই দোয়াটি ছিল আজকের প্রথম দোয়া এবং আজকের দ্বিতীয় দোয়া যেটা ছিল আজকের যে দ্বিতীয় দোয়া সেটাও আমি হাদিস থেকে সংগ্রহ করেছি সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বসরি ওয়া মিন শাররি লিসানি ওয়ামিন শাররে কলবি ওয়ামিন শাররে মানিয়ে এই দোয়াটি তুলনামূলক সহজ আগের দোয়া থেকে এই দোয়াটি সহজ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররে সামঈ ওয়ামিন শাররে বসরি ওয়ামিন শাররে লিসানি ওয়ামিন শাররে কলবি ওয়ামিন শাররে মানিয়ে আমি আবার বলছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني যার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আমার
কানের অনিষ্টতা থেকে, আমার কান যে আছে এই কানের অনিষ্টতা থেকে আমি পানা চাই, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, আমার চোখের অনিষ্টতা থেকে, চোখ দৃষ্টি এর অনিষ্টতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, আমার জিহ্বার আমার জবানের অনিষ্টতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, অন্তরের অনিষ্টতা থেকে দিল জি অন্তরের অনিষ্টতা থেকে আমি পানা চাই, দিলের যে খারাপি থেকে আমি আপনার কাছে পানা চাই, এরপরে ওয়ামিন শাররে মানিয়ি, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আমার লজ্জাস্থানের অনিষ্টতা থেকে, আমার লজ্জাস্থানের অনিষ্টতা থেকে এবং খারাপি থেকে আমরা পানা চাই। এই দোয়াটি প্রথমে বলা হয়েছে যে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কানের কি থেকে অনিষ্টতা থেকে, এরপরে আমার দৃষ্টির অনিষ্টতা থেকে, আমার জিহ্বার অনিষ্টতা থেকে, আমার অন্তরের অনিষ্টতা থেকে এবং আমার লজ্জাস্থানের অনিষ্টতা থেকে, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটি হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে আন শাকিল ইবনে হুমায়িদ রাদিয়াল্লাহু আন শাকাল ইবনে হুমায়িদ রাদিয়াল্লাহু আন কাল আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উনি বলছেন শাকাল ইবনে হুমায়িদ বলছেন যে আমি আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী ইসলামের কাছে গেলাম, খিদমতে গেলাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আল্লিমনি তাআউযান আতাআউযু বিহি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে একটা দোয়া শেখান যেটা আমি পড়ব, আল্লিমনি তাআউযান আতাআউযু বিহি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দেন যেটা আমি পড়ব। তখন আল্লাহর রাসূল ক্বালা ফাআখাযা বিকাফি, আল্লাহর রাসূল তার হাতকে ধরলেন, উনি বলছেন আমার হাতকে ধরলেন এবং ফাকাল, আল্লাহর রাসূল বললেন কুল, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ, সুবহানাল্লাহ, নবী কেদাম নিজে শিখিয়ে দিচ্ছেন, বলছেন কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বসরি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি বানিয়্যি, এই দোয়াটি আপনার শিখিয়ে দিলেন এবং এটা তিরমিজি শরীফের মধ্যে এই দোয়াটি আসছে। তাহলে এই দোয়াটি প্রথমে বলা হয়েছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কানের অনিষ্টতা থেকে, অর্থাৎ এটার মানে কি যে কানের দ্বারা যেগুলো শোনা নিষেধ এগুলো আমি শুনবো না, যেমন গান বাজনা যেগুলো আছে এরকম, এই যেগুলা এই আপনার কি আছে গালিগুলোজ আছে গীবত আছে এইরকম যেগুলা নিষেধ আছে যেগুলা শোনা যায় না, যেগুলো শুনতে নিষেধ আসছে কোরআন হাদিসের মধ্যে, এগুলো থেকে আমি পানা চাই, যাতে আমার কান, হ্যাঁ আমার কান এটাও একটা আমানত, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমি আমার চোখ আমার কান আমার জিহ্বা আমার দিল এই সবগুলা কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে, এমনকি এগুলা আমি যদি কিয়ামতের দিন বলি যে না আমি এগুলা করি নাই, তখন আমার জবান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে যে তুমি মানুষের উপরে জুলুম করেছো। এই জন্য বলা হয় যে এখান থেকে আমরা পানা চাই, হে আল্লাহ আমি যেন চোখের দ্বারা, হে আল্লাহ আমি যেন প্রথমে বলা হয়েছে আমার কানের দ্বারা, আমি আমার কানের দ্বারা যাতে আমি তোমার কোনো নাফরমানি না করি, কোন তোমার যাতে কোনো এই কানকে যেন আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি এই তৌফিক আমি চাই এবং তার অনিষ্টতা থেকে আমি পানা চাই। এরপরে বলা হয়েছে যে দৃষ্টি, চোখের দৃষ্টি, চোখের অনিষ্টতা থেকে আমি পানা চাই, চোখের দৃষ্টি যেটা এটা অনেক গুরুত্বপূর্ণ, এই চোখ আল্লাহ তালা দিয়েছেন আমাদের কিসের জন্য, যে আল্লাহ তালার নিয়ামতকে দেখার জন্য, কোরআনে করিমকে দেখার জন্য, মা বাবাকে দেখার জন্য, যে এই এই সমস্ত জিনিসকে দেখার জন্য যেগুলো দেখা যায়জ, আর যেগুলো দেখার নিষেধ করা হয়েছে এগুলো থেকে বেঁচে থাকা, যদি আমি চোখের দ্বারা নাফরমানি করি তাহলে এই চোখ আমাকে বড় বড় গুনার দিকে নিয়ে যাবে, যে বলা হয় যে জিনাল আইন আর নজর, যে চোখের জিনা হইল অন্য কোনো যে মহিলার দিকে পর্দা করা কি ছিল ফরজ ছিল এই মহিলার দিকে তাকানো, এটা ছিল এটা চোখের জিনা, যে এটা এটাও এটাও একরকমের ব্যভিচার, কেমনে ব্যভিচার, যে এরকম একটার পরে একটা আসে, চোখের দেখার পরে ভালো লাগে, এরপরে কথা বলা হয় কথা এরকম আস্তে আস্তে মানুষ ক্লোজ হয়, এই জন্য বলা হয় এগুলো থেকেও নিষেধ করা হয়েছে, এই জন্য বলা হয় যে আমি আল্লাহর কাছে পানা চাই, হে আল্লাহ আমার চোখের যে কি আছে খারাপি আছে এগুলো থেকে আমরা পানা চাই, যাতে চোখকে আমি আল্লাহ তালা আমাকে আমানত দিয়েছেন, আমি যেগুলো দেখা আমার জন্য যাইজ, ছেলে মেয়েকে দেখবো, আমার ওয়াইফকে দেখবো, ওয়াইফ তার স্বামীকে দেখবে, তার আত্মীয় স্বজনকে দেখবে, যাদেরকে দেখা যে সমস্ত যাদেরকে দেখা যাইজ আছে এদেরকে দেখবে, কিন্তু একটা জিনিস আছে যে এই দুনিয়ার মধ্যে আমরা ফিরি না, আমার মনে যা চায় তা করবো, তাহলে যেটা পরীক্ষা হইল না, এটাই তো আমাদের পরীক্ষা, যদি আমার চোখকে আমি কন্ট্রোল করতে পারি। এই জন্য বলছেন আল্লাহ তালা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন চোখকে নিচের দিকে রাখে, ওয়া কুল্লিল মুমিনাত
ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, এবং মহিলাদেরকে বলে দেন তারাও যেন চোখকে নিচের দিকে রাখে। অর্থাৎ এটা দ্বারা কিসের জিনিস, যে চোখ এটা এরকম না যে আমার চোখ, আমার হাত, আমার মনে যা চায় তাই করব। তাইলে করতে পারবেন, আপনাকে নিষেধ করা হবে না, কিন্তু এটার শাস্তি দেওয়া হবে। এই জন্য আমাদের দ্বারা অনেক সময় আছে, আমরাও অনেক সময় এরকম গুণা করি। আল্লাহ তালা আমাদেরকে, আমরা সবসময় যেন তওবা করি, যাতে আমরা ফিউচারে যাতে না করি। আমরা একটা ওয়াদাবদ্ধ হই যে আমার চোখকে আমি হেফাজত করব। অনেক সময় আছে শয়তানে আমাদেরকে গুণা করেই দেয়, অনেক সময় আছে আমাদের গুণা হয়ে যায়, কিন্তু আপনি তো রিয়েলাইজ করতে হবে যেটা আমি গুণা করছি। কিন্তু আমাদের সমাজের মধ্যে এরকম হয়েছে যে আমরা এটাকে গুণাই মনে করছি না। আপনি যদি বলেন যে না ফ্রি মিক্সিং করা যাবে না, অনেকে বলে না এই জমানায় কি এগুলো করা যায় কিনা, স্বাদের মধ্যে কি এগুলো করা যাবে, এখনও তো অনেক জায়গায় করছে, অনেক মানুষ করছে, আপনি কেন করতে পারবেন না? এটা তো আপনার দুর্বলতা, আপনি কেন করতে পারবেন না? এই জন্য অনেক সময় আছে যে আমরা চাইলে আমরা করতে পারবো, অনেক সময় আছে আমরা গুণাকে গুণাই মনে করি না। এই জন্য চৌকের যেটা, চৌকের যে দৃষ্টি যেটা, এটাও একটা আমানত। আপনি কোন দিকে দৃষ্টি দিবেন, এমনকি বলা হয় বদনজর, বদনজরের কথা আসছে। চৌক অনেক সময় আছে, আপনি যদি কোনো জিনিসকে দেখেন, ভালো জিনিসকে দেখেন, আপনি বলবেন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ। যদি আপনি এরকম কিছু বলেন না, তাহলে হয়তো আপনার চৌকের দেখার দ্বারা আরেকজন মানুষের ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, অনেক বড় ক্ষতি হয়ে যায়। এই জন্য এই হাদিস, এই দোয়ার মধ্যে আসছে, হে আল্লাহ আমি আপনার কাছে কানের অনিষ্টতা থেকে পানা চাই, এরপরে চোখের অনিষ্টতা থেকে পানা চাই, এরপরে আসছে আমার জিহ্বা, আমার জিহ্বার অনিষ্টতা থেকে পানা চাই। আল্লাহ রসুল বলছেন, তুমি যদি দুইটা জিনিসের জামানত আমাকে দিতে পারো, তুমি যদি গ্যারান্টি দিতে পারো, তুমি যদি হেফাজত করো, তাহলে আমি তোমাকে জান্নাতের জামানত গ্রহণ করব, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব, জান্নাতের গ্যারান্টি আমি দিব। কোন দুইটি জিনিস? একটা হলো জিহ্বা, জিব্বা, আর একটা লজ্জাস্থান। এই দুইটা জিনিস যদি হেফাজত করা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের মধ্যে, আমি নিজে জামিন হয়ে তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছাবো। এই জন্য এই এই হাদিসের মধ্যে, এই দোয়ার মধ্যে আসছে, হে আল্লাহ আমার জিব্বা থেকে আমি কি চাই, অনিষ্টতা থেকে মানা চাই, আমার জবানের দ্বারা যদি আমি মানুষকে কোনো কষ্ট না দেই, আমি যাতে এই আপনার গীবত শেকায়ত না করি, আমি যাতে জবানের দ্বারা আমি যাতে মানুষের হককে নষ্ট না করি, মানুষের উপর তোহমত না দেই, এইরকম অনেক মানুষ আজকে দেখা যায় আমরা মানুষকে কষ্ট দেই আমরা। এই জন্য যে আপনার হয়তো আপনার আশেপাশে আছে, আপনার নেইবার আছে, এদেরকে কষ্ট দেওয়া যাবে না কথার দ্বারা, আপনি জবানের দ্বারা আপনি কষ্ট দিতে পারেন না। এই জন্য বলা হয়, এমনকি আপনি ওয়াজ মাহফিলের মধ্যে যারা ওয়াজ করতেছেন, তারাও এরকম কোনো কথা বলতে পারবেন না যে কথার দ্বারা আরেকজনের কি হয়, অনেক বেশি কষ্ট হয়। হ্যাঁ, আপনি কোরআন হাদিসের কথা বলবেন, এতে যদি আরেকজন কষ্ট পায় এটা অন্য কথা, কিন্তু ইচ্ছা করে কোনো মানুষকে আপনি কষ্ট দিতে পারবেন না। হ্যাঁ, এই জন্য বলা হয় আদ্দিন ওয়ান নসিহা, সুখ খুব আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যেভাবে নসিহাত করতেন যে মানুষকে রহমতের দ্বারা, দয়ার দ্বারা মানুষকে বুঝাইতেন, এরকম আমরা কি করতে হবে যে আমরা মানুষকে কষ্ট দিতে পারবো না, আমরা মানুষকে কষ্ট দিতে পারবো না, আমার জিহ্বার কষ্ট থেকে আমরা পানা চাই, আমার জিহ্বার অনিষ্টতা থেকে আমরা পানা চাই, এরপরে আমার অন্তরের, অন্তরের অনিষ্টতা থেকে পানা চাই। অন্তরের মধ্যে কি, অন্তরের মধ্যে কি থাকবে? তাওহীদ থাকবে, আল্লাহর একত্ববাদের বিশ্বাস থাকবে, শিরিক থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না। এই দিলকে পরিষ্কার করতে হবে। হাদিসের মধ্যে আসছে, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলছেন, তোমার শরীরের মধ্যে একটা টুকরা আছে, যদি এই টুকরাটা ঠিক হয়ে যায়, তাহলে পুরা বডি ঠিক হয়ে যাবে, আর যদি এই টুকরাটা নষ্ট হয়ে যায়, তাহলে পুরা বডি তোমার নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই টুকরার নাম হইল কি, আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হইল দিল। এই জন্য দিল যেটা, এই দিলের মধ্যে আপনার কি থাকবে না, শিরিক থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, দিলকে পবিত্র রাখতে হবে এবং এখলাস থাকতে হবে, আমরা যা করি আল্লাহর জন্য করি। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তুমি বলো, আল্লাহুম ইন্না আউযুবিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি, আমার অন্তরের অনিষ্টতা থেকে পানা চাই, অন্তরের কোন খারাপি থেকে পানা চাই। লাস্ট ওয়ার্ড ছিল ওয়া মিন শাররি মানিয়্যি, ওয়া মিন শাররি মানিয়্যি, মানে লজ্জাস্থানের অনিষ্টতা থেকে পানা চাই। অর্থাৎ লজ্জাস্থানের দ্বারাও আমরা কি করব না, কোনো এই যেগুলো নিষেধ আসছে এগুলো করবো না, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করব, পর্দার সাথে রাখব, এবং এটাকে আমি এটার দ্বারা কোনো ব্যভিচার, কোনো জিনার মধ্যে আমরা কি হব না, আমরা লিপ্ত হব না। এই জন্য আমরা এই কথা বলছিলাম, এই যে দোয়াটা আসছে সেই দোয়াটাও হাদিসের মধ্যেও আসছে, আর আজকের যে দুটি দুটি দোয়া আমরা বললাম, এই দুটি দোয়া আমরা চাইলে আমরা শিখে নিতে পারি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা যে মৌলানা আজকে যে দুটি দোয়া বললাম, আমরা এই এর মধ্যে প্রথম দোয়াটিতে ছিল অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার দোয়া। জি জি, এটা তো আমরা মোটামুটি এই ধরেন এই কি যেটা আমরা চেষ্টা করব যে আমরা এটা শেখার, যদি আমি শিখতে পারি না তাহলে বাংলায় বলতে পারি। অনেক সময় আছে আপনি চাইলে এটাকে আপনি আরবি যদি পড়তে পারেন তা আলহামদুলিল্লাহ, যদি আরবি পড়তে পারেন আপনি বাংলায় পড়তে পারেন, যে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই এই উপর এই কি চাপা পড়ে মৃত্যু থেকে,
হ্যাঁ, এরপরে আমি আল্লাহর কাছে পানা চাই, উপর থেকে পরে মৃত্যুবরণ থেকে, এরকম আমি আপনার কাছে পানা চাই পানিতে ডুবে মৃত্যুবরণ থেকে, আগুনে পুড়ে মৃত্যুবরণ করা থেকে, অতি বার্ধক্য থেকে। হ্যাঁ আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুকালে শয়তানের কি থেকে, শয়তানের আপনার ফিতনা থেকে বা শয়তানের আক্রমণ থেকে। হ্যাঁ আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর কি থেকে, আপনার এই দংশনে বিষাক্ত যেগুলো সাপ আছে, বিচ্ছু আছে, এগুলার থেকে, এগুলা থেকে আমরা পানা চাই। এই দোয়ার মধ্যে একটা কথা আছে, মৃত্যুর সময়, মৃত্যুর সময় শয়তানের আক্রমণ, যে বলা হয় যে এই জন্য আমরা সবাই চেষ্টা করব কি, মত যদি আমি চাই যে শয়তান থেকে আমাকে আমি বাঁচাইতে চাই, আল্লাহর রহমত আমি যদি চাই, তাইলে দুনিয়ার জীবন যদি আমার আল্লাহর রহমতের সাথে হয়, নেক আমলের সাথে হয়, তাইলে ডেফিনেটলি আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন, শয়তানে আপনাকে কিছুই করতে পারবেন না। হ্যাঁ, যদি আমি আল্লাহকে খুশি করি, তাহলে আমার মুসিবতের সময় আল্লাহ আমাকে আমাকে হেফাজত করবেন। অবশ্যই, যে আমি যদি আল্লাহকে খুশি করি, ফজরের নামাজ পড়লাম, এরকম একের পর এক নামাজ পড়তেই আসি, আমি নেক আমল করতেই আসি, গুনাহ থেকে বাঁচতেছি, মনে চায় গুনাহ করা, আমাদের মনে যদি চায় না তাহলে তো সে মানুষই না। কেউ যদি বলে যে আমার মনে গুনাহ আসে না, তাহলে তো সে মানুষই না, সে ফিরিস্তা হয়ে গেছে মনে হয়। এই জন্য মানুষের দিলের মধ্যে গুনাহ করার একটা কি আছে, একটা চাহিদা আছে, আর এটা কন্ট্রোল করার নামই হলো তাকওয়া। এটা থেকে বিরত থাকার নামই তাকওয়া, সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় যে মৌতের সময়, যে মৌত কিভাবে হবে, আমার জিন্দগি যেমন হবে, আমার জিন্দগি দেখা গেল শরাবের মধ্যে, জিন্দগি গেল গীবতার শেকায়তের মধ্যে, আমার জিন্দগি আমি পাল্টাইতেই পারলাম না, শুধু গীবতার শেকায়তই করতে থাকলাম, না একটু তো রিয়েলাইজ করা দরকার, না এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। যে মানুষের ভালো জিনিসগুলো আমরা আলোচনা করি না, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো গুণ আছে, এই গুণটা তো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখন আমাদের অভ্যাস হলো কি, যে আমরা তার প্রত্যেকটা মানুষের দুর্বল পয়েন্টগুলো আছে, হ্যাঁ এখন এগুলো নিয়ে আমরা আলোচনা করি, এই আলোচনা করার দ্বারা লাভ হয় কি, যে যাদের আলোচনা করলাম তারা আমাদের নেক আমলের সব নিয়ে যাবে, তাহলে তো আমার পুঁজি কি হয়ে গেল, ছোট হয়ে গেল, আমার যে আমল, আমার যে আমি যে কষ্ট করছিলাম, আমার সবগুলো আরেক বাইগুলো নিয়ে যেতেছে। আমরা অনেক সময় এসে এখন মোবাইলে কন্টিনিউ ফ্রি করা যায়, আপনি কি সবগুলাই ফ্রি, আগে তো একটা লিমিট ছিল, আপনি কয় মিনিট কথা বলবেন একটা চিন্তা করা দরকার ছিল, এখন তো আমরা চিন্তা করে না, ঘন্টার ঘন্টা আমরা কথা বলি, দেশে বিদেশে আমরা কথা বলি, কিন্তু কী কথা বলছি, এগুলোর মধ্যে কি গীবত এবং শেকায়ত যদি আসে, তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য বলা যে বলা হয় যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে কথা কম বলা, মানসা কথা না যা, যে নীরব থাকলো সে বেঁচে গেল, ফিতনার জমানা, এই জমানায় যত কথা কম বলবেন ততই নিরাপদ, এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের এই যে কি যেটা খাতেমা বিল খয়রের জন্য আমরা নেক আমল করে যাব। এবং অনেক ঘটনা আছে, যে তারা যে সময় মৃত্যুর সময় আসছে, তারা মৃত্যুকে মারহাবান বলেছেন, তারা মারহাবান বলেছেন, ওয়েলকাম বলেছেন, এবং তারা এই বলেছেন, এরকমও বলেছেন যে আমি চাচ্ছি মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর আগে এরকম কথা বলছেন, আমার এই আমি এখন আমার নবীর সাথে সাক্ষাৎ হবে, আমার সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হবে, আমার প্রিয়জনদের সাথে সাক্ষাৎ হবে, এরকম কথা বলছেন। এরপরে অনেকেই এরকম বলছেন এই আপনার কলিমা পরে পরেই মৃত্যুবরণ হয়েছে, এরকম ভালো মত আমাদের যারা অনেক তারিখের মধ্যে অনেক ঘটনা মিলে যে তাদের জীবনটা এরকমই ছিল, এই জন্য মৃত্যুর সময়ে তারা নেক আমল করে করে তারা কি করছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। জি মুফতি সাহেব, আজকে দোয়ার মধ্যে এসেছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, যেমন চাপা পড়ে অথবা গহ্বরে পতিত হয়ে অথবা আগুনে বা পানিতে পড়ে, কেউ যদি এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়ে যায় কারো, তখন তার হুকুম কি, তার কি অবস্থা হবে? আসলে আপনার এই যে কি যেটা এরকম তো অহরহ হচ্ছে, প্রতিদিনই হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে, পুরো বিশ্বতে প্রতিদিনে একটা না একটা ঘটনা ঘটছে, তো ওদের হুকুম কে, ওদের কি অবস্থা হবে? ওরা কি কিছু ঘটনা এরকম আসছে যে হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মানুষে পানিতে ডুবে মারা যায় সে শহীদ মর্তবা পাবে, সে যদি আগুনে পুড়ে মারা যায় শহীদ মর্তবা পাবে, এরকম কথা আসছে। যদি আমরা এটা চাই না, কিন্তু যদি কোনো মানুষ ইমানদার হয় জি আর এরকম ঘটনা হয়ে যায়, তাইলে হাদিসের মধ্যে যেহেতু আসছে সে শাহাদতের মর্তবা পাবে, সে যেহেতু তার ইমানের সাথে আছে, শর্ত হলো যে ইমান থাকা, এখন যদি ইমান থাকে তাইলে তো সে যদি নেককার হয়, তাইলে এরকম মৃত্যুর দ্বারা সে কি হবে, শাহাদতের মর্তবা পাবে। আর যদি একজন মানুষ নেককার হয় না,
তাইলে তো সে হঠাৎ মৃত্যুর দ্বারা সে তওবার সুযোগ পাইল না, তার জীবনকে সংশোধন করার সুযোগ পাইল না। অবশ্যই তাইলে এই জন্য আমরা এটা থেকে পানা চাই, কারণ হঠাৎ মৃত্যুর দ্বারা আমি তো জানি না আমার কি অবস্থা হবে। অনেক সময় আছে কি কোনো মানুষ যদি একটু বুঝতে পারে, যে একটা ফিল করে যে আমি একটু দুর্বল হয়ে গেছি, আমার বেশি সময় নাই, তখন মানুষকে কিছু কথা বলে, মানুষের কাছে মাফি চায়, পরিবর্তন আসে, হুকুকুল এবাদ, মানুষের হক যেগুলো আছে এগুলোকে রিটার্ন করে, এইরকম মানুষের চেষ্টা করে। কিন্তু অনেক সময় আছে যদি হঠাৎ মৃত্যুর দ্বারা এটা ভয় লাগে, এই সময় যদি আমার এই আমি হয়তো রেডি থাকতে পারবো না, আমি হয়তো রেডি থাকতে পারবো না, এই জন্য বলা হয় যে সব সময় মৌতের জন্য রেডি থাকা, যে কোনো লেনদেন লং টাইম লেনদেন না রাখা। অনেক মানুষ এরকম থাকেন বলছেন যে আমি রেডি আছি, এরকম আছেন ছিল মানুষ আছেন যে বলে আমার কাছে কোনো লেনদেন নাই, খুব কমই পাওয়া যায়, খুব কমই পাওয়া যায়। আমরা তো এই এই এরপরে চেষ্টা করেন সবসময় তারা চেষ্টা করেন যে গুনাহ না করার, আর যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে তওবা করে থাকেন, তওবার সাথে সাথে করে ফেলেন, তওবার সাথে সাথে করে ফেলেন। এই জন্য আমরা এটা কি করব, চেষ্টা করব যে আমরা সব ক্লিয়ার করে রাখবো, সব লেনদেন সাফ থাকবো। এরপরে এই কি যেটা মানুষের কোনো কষ্ট দিয়ে থাকলে আমরা তাদের এরকম অপেক্ষা করব না যে আমি পরে পরবর্তীতে মাফি চাইব, এরকম না, বরং আমি তার জন্য আমি চেষ্টা করব যে তাকে যেন খুশি করতে চাই, তাকে যেন খুশি করতে পারি। আমরা একটা এরকম একটা ঘটনা আসছে এই কোরআনে কারিমের মধ্যে একটা ইশারা আসছে, এরকম মুসা আলাইহিস সালামের জমানায় একজন বড় একজন আলিম ছিল, বড় একজন আলিম ছিল, সে সে আপনার ইসমে আজম জানতো, ইসমে আজম জানতো আপনার এরকম, অর্থাৎ এরকম অবস্থা ছিল, সে যে দোয়াটি করতো এই দোয়াটি কবুল হয়ে যেত, সে দোয়াটি যে দোয়াটি করতো এই দোয়াটি কবুল হয়ে যেত। এখন এই যারা এই সময় মুসা আলাইহিস সালামের এগেস্টে যারা ছিল, যারা ইমান আনছিল না, তাদের তারা ও ওনার কাছে গেল, যাওয়ার পরে এই বালআম ইবনে বাওরা, বালআম ইবনে বাওরা ওনার নাম হলো বালআম ইবনে বাওরা, এখন ওনার কাছে গেল, যাওয়ার পরে বলল আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, হ্যাঁ মুসা আলাইহিস বিরুদ্ধে এবং এদের বিরুদ্ধে যাতে আমরা বিজয় লাভ করতে পারি আপনি দোয়া করেন। তখন উনি বলছেন এটা কেমনে, এটা তো আমি পারবো না, মুসা নবীর বিরুদ্ধে আমি কেমনে দোয়া করব। তখন তারা এক পর্যায়ে তাকে অনেক বড় একটা গিফট দিছে, উপঢৌকন দিছে, হাদিয়া দিছে, কোনো কেউ কেউ বলছেন তার ওয়াইফকে দিছে। হ্যাঁ অনেক সময় বড় বড় মিনিস্টারের কাছে ধরতে হইলে যদি মিনিস্টারকে ডাইরেক্ট ধরা যায় না, তাহলে মিনিস্টারের ওয়াইফকে বড় একটা হাদিয়া দিয়ে দেয়, বড় একটা অ্যামাউন্ট দিয়ে দেয়। তখন ওয়াইফে বলে যে তাকে নমিনেশন দিতে হবে, হ্যাঁ তখন তো অনেক সময় আছে পুরুষরা মহিলাদের কাছে দুর্বল, যেটা এখনো চলতেছে, এখনো চলতেছে, এরকম ঘটনা আসছে, হয়তো ডাইরেক্ট তাকে দিছে আর কেউ কেউ লেখছেন যে তার ওয়াইফকে দিছে। দেওয়ার কারণে এক পর্যায়ে উনি এই বলছে যে ঠিক আছে আমি তোমাদের জন্য দোয়া করব, মুসার বিরুদ্ধে, মুসা নবীর বিরুদ্ধে আর তোমাদের তোমাদের পক্ষে আমি দোয়া করব। এখন দোয়া শুরু করছে, দোয়া শুরু করছে, এখন দোয়াতে বলবে তো এই আপনার মুসা নবীর বিরুদ্ধে দোয়া করবে, মুসা আলামের বিরুদ্ধে দোয়া করবে। এখন দেখা যায় সে এদের বিরুদ্ধে দোয়া, যারা তাকে হাতিয়া দিছে, যারা তাকে এই আপনার সম্পত্তি বা বিভিন্ন রকমের উপঢৌকন দিছে তাদের বিরুদ্ধে চলে আসে দোয়া। তখন তারা চিৎকার দিয়ে বলতেছে আপনি তো কি শুরু করলেন, আপনাকে আমরা হাতিয়া তোহফা দিলাম, আপনাকে আমরা হাতিয়া তোহফা দিলাম, আপনি তো আমাদের বিরুদ্ধে দোয়া শুরু করে দিছেন। তখন উনি বলতেছেন এই জবানের কন্ট্রোল আমার কাছে না, আমি চাচ্ছি তো, আমি চাচ্ছিলাম তো তার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করব, কিন্তু আমার জবান থেকে তোমাদের কথা চলে আসছে, এটা আমার আমার কন্ট্রোলের মধ্যে না। এরপরে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন যে এই যে দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার লোভের কারণে তাকে শাস্তি দিছেন। ফামাসালুহু কামাসালিল কলব, সূরাতুল আরাফের মধ্যে এই ঘটনা ইঙ্গিত করা হয়েছে, নাম আসে নাই কিন্তু ইঙ্গিত আসছে যে তাকে এই যে কুত্তা যেরকম, কুকুর যেরকম তার জিবাকে লটকিয়ে রাখে, তার জিবা এরকম লটকে গেল, তার জিবা লটকে গেল, এবং নর্মাল মানুষে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় জিবাকে বের করতে হয় না, শুধুমাত্র কুকুর এমন একটা প্রাণী যে আপনার সে শ্বাস নেওয়ার সময় জিব্বাকে বের করতে হয়, জিব্বার দ্বারা সে শ্বাস নেয়। তখন এই মানুষটা এরকম হয়ে গিয়েছিল, বালআম ইবনে বাওরা সে এরকম হয়ে গিয়েছিল। এটার দ্বারা কি শিক্ষা আছে, এই দ্বারা শিক্ষা হলো যে দুনিয়ার লোভ অনেক সময় আসে, আমি মুসলমান হতে পারি, আমি বড় আলিম হতে পারি, আমি যে বিভ্রান্ত হব না এর কোনো গ্যারান্টি নাই, বিভিন্ন রকমের ওই কী জায়গা থেকে, বড় বড় জায়গা থেকে আপনার কাছে রাত্রের বেলা এই বস্তা ভরে পয়সা আসতে পারে, আপনাকে ফ্ল্যাট দেওয়া হতে পারে, বলতে বলা যেতে পারে যে তোমাকে অমুক জায়গায় একটা ফ্ল্যাট দিব, তোমাকে মাদ্রাসা করে দিব, তোমাকে বিশাল একটা মরকজ করে দিব, কিন্তু তুমি কিছুই বলবো না, হক কথা বলবো না। তখন দেখা যাবে আপনাকে কী করা যাবে, আপনাকে
এই আপনার যে মিশন যেটা ছিল, আপনার যে টার্গেট ছিল যে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা, এটা থেকে আপনাকে পিছনে রেখে আসবে। এই জন্য লোভের মধ্যে, লোভের দিকে মাথা নত না করা। এই জন্য বলা হয় যে মুসা ইবনে জমানায় যেরকম বালাম ইবনে বাওরা যেরকম কি হয়েছিল আল্লাহর আজাবের মধ্যে, গজবের মধ্যে কি হয়েছিল যে পড়েছিল, আমরা যেন এইগুলো থেকে সবসময় দুনিয়ার লোভ থেকে আমরা কি থাকতে হবে, দূরে থাকতে হবে। দুনিয়ার লোভের দ্বারা যেন আমরা আমাদের মিশন থেকে পিছনে না যাই। আমরা চাই আমরা কাজ কম করি আর বেশি করি, আমরা যাতে এই আল্লাহ তাআলার যে হুকুম যেগুলো আছে, নবীর সুন্নাহ যেগুলো আছে, এগুলোর জন্য আমরা আজীবন কাজ করে যাব। এই জন্য আমরা এই বুড়া মৌত থেকে, বুড়া মৌত থেকে আমরা পানা চাই, বুড়া মৌত থেকে আমরা পানা চাই। এখন যদি আপনি আল্লাহকে খুশি করে চলেন তাইলে তো আপনার ভালো মৌত হবে, আর যদি আপনি আল্লাহকে না খুশি করে চলেন, এই আপনার এই দুনিয়ার সামনে দুনিয়ার লোভ আপনাকে যদি পরিবর্তন করে ফেলে তাইলে তো কি অবস্থা হবে এটা বোঝা যায় না। কেন আলিমের জন্য একজনের কাছে ইলিম আছে, এরপরেও যদি সে কি করে আপনার এই আল্লাহর হুকুম মানে না, তাইলে আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। কেন তোমাকে আমি ইলিম দিছি, ইলিম দেওয়ার পরেও তুমি এরকম করলা কেন? এই জন্য যারা উঁচু দরজার, বিশেষ করে আমি যার কথা বললাম বালাম ইবনে বাওরা, সে তো মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছিল, সে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছিল, শব্দ কবুল হয়ে যেত, শব্দ কবুল হয়ে যেত, শব্দ কবুল হয়ে যেত, যেটাই বলতো এটা কবুল হয়ে যেত দুনিয়ার লোভের কারণে সব শেষ। কিন্তু দুনিয়ার লোভের কারণে আল্লাহ তাআলা এরপরে সে কি করছে চিন্তা করেন, সে নবীর বিরুদ্ধে দোয়া শুরু করে দিছে। কত বড় সাহস তার, সে নবীর বিরুদ্ধে, এই যে দুনিয়ার লোভ, দুনিয়ার লোভে চিন্তা করছে না যে নবীর বিরুদ্ধে দোয়া করলে তো দোয়া কবুল হবে না, কিন্তু সে যে সময় নবীর বিরুদ্ধে দোয়া শুরু করে দিছে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসছে। এই জন্য কেউ কেউ বলেছেন যে উনি ইসমে আজম জানতো, ইসমে আজম জানতো, ইসমে আজম সম্পর্কে আমি একটা প্রোগ্রাম আমরা করেছিলাম যে একজন কোরআন এসেছে পরে আবার আপনার কাছে আসছি। প্রিয় ভাই আমরা চলুন দেখি সর্বপ্রথম আমার সাথে কেউ কল নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্টুডিওতে মত পারবেন ভাই সাহেব? জি জি হোকা। আমি স্টুডিওতে আপনার মত পারবেন? জি জি হোকা। জি হুনরা আপনার মত, আপনার মত হোকা ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর জোনানি ইকরাত জোনানি আপনার প্রোগ্রাম করা টিভির ভলিউমটা কমাইতে হইবা। হ্যাঁ আচ্ছা না হুজুর, আমি একটা জিনিস জানতাম যে রমজান মানে আখেরাত তো জান, যে কেমন যে বিচার ওই বিচার দুনিয়াতে বলি না আখেরাত ওই বিচার। জি আপনার প্রশ্ন হইরা যে আখেরাতের বিচার এটা কোনানো হইব স্থানটা। জি ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে আপনার? আর মানে যেন যেন সুজারব যেন জান্নাতুল বাকি বা জান্নাতুল টুকরা আছে যার যেটা ইত্যাদি, তা মানে দুনিয়াটা দাগ নিন না না যে আপনার যেন এগুলা দাগ মানে আসমানও নি না দুনিয়াটু দাগ যে জান্নাতুল বাকি বা জান্নাতুল টুকরা। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ মুফতি সাহেব, আপনার প্রশ্ন যে কোটা হচ্ছে ইনশাআল্লাহ আপনার উত্তর দিবা আপনি আমরা সাথে থাকা। জাজাকুমুল্লাহ খৈরান। জি উনি প্রশ্ন করেছেন যে কিয়ামতের বিচার কোথায় হবে, স্থানটাকে দুনিয়াতে হবে না অন্য কোনো জায়গায় হবে, এটা উনি জানতে চাইছেন আর কি। যে বলা হয় যে এই দুনিয়ার মধ্যেই বিচারটা হবে, এই দুনিয়াটা সমতল হয়ে যাবে, এই দুনিয়াটা কী হয়ে যাবে সমত আসমান ভেঙে যাবে। হ্যাঁ এইরকম যে আপনার কি আসছে এই কোরআন একাডেমির মধ্যে বলছেন, অনেক আয়াতের মধ্যে আসছে যে আসমান এটা রুই রুই হয়ে যাবে। হ্যাঁ এই এরপরে আপনার পাহাড় ভেঙে যাবে, এই সবগুলা সমতল হয়ে যাবে, সমতল ভূমি হয়ে যাবে, এরপরে কি আমাদের বিচার কায়েম হবে এবং আল্লাহ তাআলার আরশ নিচের মধ্যে আসবে এবং আল্লাহ তাআলা এই দিনে এত বেশি রাকান্বিত হবেন, এর আগে কোনো দিন এরকম রাকান্বিত হবেন না। এরকম 50,000 বছর একদিন সমান হবে, এরকম গরম হবে, মাথার উপরে সূর্য হবে, এরকম মানুষ পেরেশানির মধ্যে থাকবে, মানুষে সবাই পেরেশান হয়ে বলবে আমরা জান্নাতে আর যাই আর জাহান্নামে যাই, এটা পরে বিচার শুরু হয়ে যাক, বিচার শুরু হয়ে যাক। কিন্তু সব নবীর কাছে যাবে, কোনো নবী বলবেন যে আজকে আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু কাছে আসা হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যে পড়বেন, মাকামে মাহমুদের মধ্যে একটা স্থান, এই জায়গার মধ্যে গিয়ে সজিদার মধ্যে পড়বেন। আল্লাহ তাআলা যে সময় সজিদার মধ্যে লম্বা সজিদা করবেন, অনেক বেশি দোয়া করবেন, এক পর্যায়ে আল্লাহ তাআলার এই কি যেটা রহমত আসবে এবং বলবেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথাকে তুলেন, আপনি কি চান বলেন, ইসফা তুসাফা ইসআল তুতা, আপনি বলেন, তখন বলছেন কি আমাদের বিচারটা শুরু হয়ে যাক। এই জন্য বিচারটা হবে দুনিয়ার মাঝে, বর্তমান দুনিয়াটা দিয়ে হবে এবং এটা সমতল ভূমি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি উনি আরেকটা প্রশ্ন করেছেন যে জান্নাতুল বাকি বা এরকম যেগুলো আছে সেগুলো কি জান্নাতের সরাসরি টুকরো না? অনেক সময় কি বলা হয় যে এগুলা আপনার যেমন বলা হয় এই রওজাতুল মিরিয়াদিল জান্না মা বাইনা মিম্বারি, এই যে আল্লাহ রাসূল যে হাদিস যেটা আছে যে
আমার কবর এবং মিম্বরের মাঝখানে যে জায়গাটা আছে, আমার হাউস, আমার ঘর এবং মিম্বরের মাঝখানে যে টুকরাটা আছে, এটা রাউজাতুল মিন রিয়াদিল জান্নাহ। এটা এটার মানে হইল কি যে এটা যেহেতু হাদিসের মধ্যে আসছে, এটা এক্স্যাক্টলি যে এটাই জান্নাত এটা হয়তো নাও হতে পারে, কিন্তু এটার সাথে জান্নাতের একটা কানেকশন আছে। মানে কি, এই জায়গার মধ্যে আপনি আল্লাহর রহমত বেশি পাবেন, একানের মধ্যে ফজিলত বেশি হবে, একানের মধ্যে করলে আপনি জান্নাতে যাওয়ার ইজি হবে, সুযোগ হবে, এরকম মুবারক জায়গা এটা রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ। যেমন বলা হয় যে কি যেটা আল্লাহ রাসূল বলছেন, ইদা মারারতুম বি রিয়াদিল জান্নাহ ফারতাউ, যেসে তোমরা জান্নাতের গার্ডেনের দিকে যাও থেকে তোমরা একটু অবস্থান করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়ে মা রিয়াদুল জান্নাহ, জান্নাতের গার্ডেন এটা কোনটা? তো বলতেন, হিলাকু জিকির, জিকিরের মধ্যে যেটা হলো জান্নাতের গার্ডেন। এখন এটাও এক রকমের জান্নাত, অর্থাৎ জান্নাতি পরিবেশ এর মধ্যে আছে। এই জন্য মসজিদ এটাকে বলা হয় জান্নাতের টুকরা। হ্যাঁ, এই জন্য বলা হয় যে এটার মানে কি, এটা স্পেশাল একটা জায়গা। এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে অবশ্যই আমরা এটা এটার মধ্যে আমরা যাই এবং আমরা এটা ফজিলত এবং এইরকম জায়গার মধ্যে যাওয়া এটা ভাগ্যের ব্যাপার, খুশকিস্মতি আপনার জন্য। এই জন্য এই জায়গাটা এক্স্যাক্টলি যে এটা এটাই জান্নাত। হ্যাঁ, এটা হয়তো হয়তো নাও হতে পারে, এটার মানে এটা এমন একটা জায়গা, এটা মুবারক জায়গা। এই জায়গার মধ্যে যদি আমরা যাই, এটার দ্বারা ইনশাআল্লাহ নেক আমলের দ্বারা আমরা জান্নাতের মধ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব সুন্দর করে বলেছেন, আশা করি আপনার প্রশ্নগুলো উত্তর পেয়েছেন। নেক্সট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমার একটা প্রশ্ন আমি জানতাম, ওই জন্য একটা দোয়া, রাব্বিয়া মাসানি আদুর আন্তা হামুর রাহিম, এটা তা কোন টাইমে পড়েন বা পড়ার ফজিলতটা কিটা, ওটা তাকে জানতাম হয়েছে। জি, ওকে, ঠিক আছে। আর জি, আর কোনো প্রশ্ন আছে? জি জি জি, ওটা তা আগে ফজিলতটা কিলা কিটা আর কিবা পড়া কোন টাইমে, ওটা তাকে জানতাম হয়েছে। ওকে, আপনার আমার সাথে তো ইনশাআল্লাহ মুফতি সাহেবের প্রশ্ন উত্তর হয়ে যাবে। জাযাকাল্লাহু খাইরান। যে মুফতি সাহেব উনি প্রশ্ন করেছেন যে রাব্বি আন্নি মাসানি আব্দুর আনতা আরহামুর রাহিম, যে দোয়াটা ওইটার কখন পড়বেন এবং এর ফজিলত কি? জি, রাব্বি আন্নি মাসানি আব্দুর আনতা আরহামুর রাহিমিন, এটা হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন। অনেক বড় মুসিবত আসছিল ওনার উপরে, অনেক বড় বেমার অসুস্থ ছিলেন। এক পর্যায়ে ওনার ফ্যামিলি ওনাকে বাহিরে, একটা পচা বেমার ছিল, স্কিনের বেমার ছিল, অর্থাৎ তাকে আর গড়ের মতো রাখার, গড়ে রাখার মতো পরিবেশ আর ছিল না। এক পর্যায়ে ওনার ফ্যামিলি সবাই তাকে এই বাহিরে রেখে, বাহিরে রাখতে বাধ্য হয়েছিল। কিন্তু কোনোদিন উনি আল্লাহর কাছে এটা এটা বলেন নাই যে আমার হে আল্লাহ এই আমাকে, প্রথম দিকে আল্লাহ আল্লাহ তালার কাছে বলছেন যে আল্লাহ তালার যে হুকুমের উপর আমি রাজি আছি। এক পর্যায়ে, এক পর্যায়ে বলছিলেন, রাব্বি আন্নি মাসানি আদুরু আন্তা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন, হ্যাঁ, আর আমার তো কি যেটা কষ্ট আমাকে গ্রাস করে ফেলেছে, রাব্বি আন্নি মাসানি আদুরু, এই সময় কেউ নাই, ফ্যামিলির কেউ তার সাথে নাই, চিন্তা করেন যে সবাই তাকে পরিত্যক্ত অবস্থায় বাইরে রেখে চলে গেছে, আপনার ডাস্টবিনের মধ্যে রেখে চলে গেছে, যে উনি ওনাকে আর ঘরে রাখার মতো এই পরিবেশ নাই। সুবহানাল্লাহ, তখন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। আবার এমন সুন্দর করে বানাইছেন, একবারে বোঝা যায় উনি অসুস্থই ছিলেন না। যে বলা হয় আপনার এরপরে যে সময় ফ্যামিলিরা আসছে, আসার পরে তাকে চিনতে পারে নাই যে তুমি তুমি আইও, তুমি আইও। তাহলে আমাদের বোন প্রশ্ন কি করেছিলেন যে এই দোয়াটি কোন সময়, কোন সময় এবং ফজিলত কি? হ্যাঁ, তো এটা কোনো ফিক্স কোনো টাইম নাই, এটা আপনি যে কোনো সময় আপনি বলতে পারেন। যদি আপনি অসুস্থ হন, যদি আপনি অসুস্থ হন, তো আপনি দোয়াটি পড়তে পারেন, রাব্বি আন্নি মাসানি আদুরু ওয়ান্তা আরহামুর রাহিমিন, রাব্বি আন্নি মাসানি আদুরু ওয়ান্তা আরহামুর রাহিমিন। জাযাকাল্লাহু মুফতি সাহেব, আশা করি বোন আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জি মুফতি সাহেব, আমরা যে আলোচনায় ছিলাম আজকে, অনেক গুরুত্বপূর্ণ দুটি দোয়া, যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বেঁচে যাওয়া, বাঁচার জন্য যে দোয়াগুলো আমরা আলোচনায় ছিলাম আজকে। জি, এই জন্য আমরা এই কথাই বলছিলাম, সবসময় মৃত্যুকে ভয় রাখা, মৃত্যুর ভয় দিনের মধ্যে রাখা, একটু এরকম না যে যে আমার, আমরা তো জানি না ফিউচার, তো আমরা জানি না, অবশ্যই না, জানি না। এই জন্য অবশ্যই আমরা অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া করা, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া করা। এখন তো আমাদের দোয়া করার সময় নাই, হ্যাঁ, দোয়া করার সময় নাই আমাদের, যে একটু ফ্রি টাইম যেটা ছিল এটা আমাদেরকে মোবাইল নিয়ে যায়, একটু ফ্রি টাইম যেটা হয়তো আমরা চাইলে কিছু করতাম, নেক আমল করতাম, কোরআন তেলাওয়াত করতাম, এই টাইমটা কিন্তু মোবাইলে নিয়ে যায়, নিয়ে গেছে। এটা সবার এমনভাবে এটাকে গ্রাস করেছে যে এটাকে দাজ্জালি ফিতনা বলা যায়, এটাকে
দাজ্জালি ফিতনা বলা যায়। যে চিন্তা করেন আপনি, আপনি চিন্তা করেন যে হয়তো মোবাইলের ফিতনা না হইলে বাচ্চারা কোরআন পড়তো, মা বাবারা কোরআন পড়তো, তসবিহ আদায় করতো। হ্যাঁ, আজকে দেখা যায় আমাদের এই মোবাইল যদি না হইতো তাইলে কিন্তু আমরা অনেক আমল করতে পারতাম, এটা ডেফিনেটলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মৌলানা আপনি একদিনই আমাদের, জি অবশ্যই, আমারও কিন্তু অনেক আগানো যাইত, অনেক আগে যেত, অনেক আগানে যেত। এমনকি মোবাইলে যে শুধু আমার সময়কে নষ্ট করছে এরকম না, মোবাইলের দ্বারা আমরা গুনাও করতেছি, অপচয় হইতেছে, মোবাইলের দ্বারা গুনাহ করতেছি। যে বলা হয় যে হয়তো আপনি যেমন ধরেন যারা নেককার তারা কোনো সময়ই কি হয় না, তারা ওপেনলি গুনাহ করে না, তারা ভয় থাকে, কিন্তু মোবাইলটা এমন একটা জিনিস হয়ে গেছে আপনি চান আর না চান আপনার সামনে এরকম গুনার জিনিসগুলো আসবে, তখন এইটা থেকে বাঁচার জন্য কি করতে হবে? একমাত্র কাজ হইল যে এগুলা থেকে আমরা ভালো মানুষের সংস্রবে থাকতে হবে, সাদিকিনের সাথে থাকতে হবে, আল্লাহওয়ালাদের সাথে থাকতে হবে। এদের সাথে থাকলে এদের কথা শুনতে শুনতে আমি যে সময় শুনবো শুনবো তাদের মজলিসের মধ্যে যাইব এবং এগুলা গুনার যে কি আছে, গুনার যে খারাপি, গুনা যে গুনার সম্পর্ক হলো জাহান্নামের সাথে, গুনার সম্পর্ক জাহান্নামের সাথে। এরপর একটা ভয় যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সাথে আছেন, ইন আল্লাহ মাআনা, এইগুলার যদি ফিলিং যত বেশি হবে তখনই আমরা গুনা থেকে বাঁচতে পারবো। নাইলে গুনা থেকে বাঁচা, হয়তো আপনার সাথে কেউ দেখছে না, আপনার সাথে আপনার ওয়াইফ আপনাকে দেখছে না, ওয়াইফ গুনা করছে স্বামী দেখছে না, কিন্তু এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো কি, বাঁচার উপায় হলো যদি আমরা কি করতে পারি যে আমরা আল্লাহর ভয় ঢুকাইতে পারি এবং ভালো মানুষের সংস্রবে থাকি, এই এটার দ্বারা আমরা বাঁচতে পারবো। আর বিশেষ করে মা বোনদেরকে বলি যে আপনারা এই চাইলে সবসময় কি করতে পারেন, এই আমলগুলো করে যেতে পারেন, যে বিশেষ করে ছয় তসবির আমল যেটা আছে এটা আপনার যে পিরিয়ডের সময় এই টাইমে আপনারা একটা আমল করতে পারেন, যে নমাজের সময় ওযু করে ছয় তসবির আদায় করে নিতে পারেন। ছয় তসবির আপনি 10 মিনিট লাগবে, তাইলে এটার দ্বারাও আপনার অনেক ফজিলত। আপনি তো নমাজ পড়তে পারছেন না, যদি আপনি নমাজ পড়তেন তাহলে তো আপনি 10 মিনিট যাইতো, তাহলে এই 10টা মিনিট আপনার কাছে আমি রিকোয়েস্ট রাখলাম যে আপনি চাইলে প্রত্যেক নমাজের সময় ওযু করে ছয় তসবি আদায় করে নেবেন। সুবহানাল্লাহ 100 বার বলবেন, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক মর্যাদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ স্যার, সুন্দর করে আজকে বলে দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমরা অনুষ্ঠানের এক পর্যায়ে, শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথি আজ অনেক গুরুত্বপূর্ণ দুটা দোয়া নিয়ে আলোচনা করেছেন, আপনারা প্রশ্ন করেছেন, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আমরা অনুষ্ঠান প্রথম শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করার সময় দিলাম, সব কিছু আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে দিয়ে আজকের মধ্যে এখানে সব শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।